যশোর বোট দু হাজার একুশ সালে তাপগতি অধ্যায় থেকে দুইটা সৃজনশীল প্রশ্ন আসছে এখন আমি একটা ক্লাসের মাধ্যমেই ওই দুইটা প্রশ্ন সলভ করব তো প্রথমে আমি একটা প্রশ্ন লিখছি অর্থাৎ একটা সৃজনশীল লিখছি সেখানে বলা আছে একটি তাপ ইঞ্জিন গৃহীত তাপের এক তৃতীয়াংশ বর্জন করে উচ্ছের তাপমাত্রা দুইশো ক্যালবিন বৃদ্ধি করলে দক্ষতায় আশি পারসেন্ট ইঞ্জিনটি উৎস থেকে পনেরোশো জুল তাপ গ্রহণ করে আমাদের তিন মার্কের প্রশ্নের ভিতর বলছে প্রথম পর্যায়ে ইঞ্জিনের দক্ষতা প্রথম পর্যায়ে বলতে প্রথম লাইন আর লাইনটা দেখো তিত লাইনে কি বলছে ইঞ্জিনটি তাপস থেকে পনেরোশো জুল তাপ গ্রহণ করে তাহলে আমরা বলতে পারি গৃহীত তাপ গৃহীত তাপ এইটার কথা আমরা বলতে পারি সেটা কি ওয়ান ইকল পনেরোশো জুল গৃহীত তাপের এক তৃতীয়াংশ কী করে বর্জন করে তার মানে বর্জিত তাপ সেটা হলো আমার কিউ টু ওয়ান বাই থ্রি অর্থাৎ গৃহীত তাপের এক তৃতীয়াংশ কী করে সে বর্জন করে ওয়ান হলো পনেরোশো বাই হলো থ্রি ইকল কত আছে আমার ফাইভ হান্ড্রেড জুল তার মানে দেখো গৃহীত তাপ আমরা পাইলাম পনেরোশো জুল বর্জিত তাপ হলো আমার ফাইভ হান্ড্রেড যোগ ইঞ্জিনটির দক্ষতা সেটা বের করবো আমরা দক্ষতাটাকে আমরা এটার দ্বারা প্রকাশ করলাম ওয়ান মাইনাস টি টু বাই টি ওয়ান ইন্টু কত পার্সেন্ট একশো পার্সেন্ট অথবা আমি বলতে পারি ওয়ান মাইনাস কিউ টু বাই কিউ ওয়ান ইন্টু কত পার্সেন্ট একশো পার্সেন্ট ওয়ান মাইনাস কিউ টুর মান আছে কত ফাইভ হান্ড্রেড কিউানে মান ফিফটিন হান্ড্রেড ইন্টু কত পার্সেন্ট একশো পার্সেন্ট এইটাকে এখন আমরা ক্যালকুলেশন করবো যে কত আসে আসতে চলো আমাদের সিক্সটি সিক্সটি সিক্স পয়েন্ট সেভেন অর্থাৎ প্রথম পর্যায়ে ইঞ্জিন দক্ষতা হয় সিক্সটি সিক্স পয়েন্ট সিক্সটি সেভেন পার্সেন্টেজ এখন আমরা চার মার্কের যে প্রশ্নটা বা আমাদের যে উচ্চতার দক্ষতা সেটা দেখব উচ্ছের তাপমাত্রা স্থির রেখে যন্ত্রটিকে কিভাবে প্রত্যাবৃত্তি ইঞ্জিনে রূপান্তর করা যায় টি ওয়ান কি আমাদের উচ্ছের তাপমাত্রা টি ওয়ান উচ্ছের তাপমাত্রা আর টি টু তাপ গ্রাহকের তাপমাত্রা তো আমরা সেকেন্ড লাইনটা এখন পড়বো যে সেকেন্ড লাইনে তারা কী বলছে উচ্ছের তাপমাত্রা দুইশো ক্যালবিন বৃদ্ধি করলে দক্ষতা আশি পার্সেন্ট তাহলে পরিবর্তিত দক্ষতা ইটা প্রাইম ওয়ান মাইনাস টি টু এখানে কিসের পরিবর্তন করা হয়েছে উচ্ছের তাপমাত্রার পরিবর্তন করা হয়েছে তাহলে আমি লিখলাম টি ওয়ান প্রাইম এটা কত পার্সেন্ট একশো পার্সেন্ট টি ওয়ান প্রাইম বলতে আবার আমি কী বলতেছি টি ওয়ান প্রাইম টি ওয়ান তো আছেই প্লাস কত দুইশো দক্ষতা কত করে রয়েছে মানে দক্ষতা হয় আশি পার্সেন্ট তাহলে আমার জিরো পয়েন্ট এইট ওয়ান মাইনাস টি টু টি টু বাই টি ওয়ান প্লাস দুইশো তাহলে জিরো পয়েন্ট এইট একটু আমরা সাইড চেঞ্জ করি এইটাকে আমরা এই পাশে নিয়ে আসি টি টু বাই টি ওয়ান প্লাস দুইশো ওয়ান মাইনাস জিরো পয়েন্ট এইট এইটাকে আমরা এই পাশে আনছি এটাকে এই এপাশ আনছি এখানে থাকে জিরো পয়েন্ট টু তাহলে দেখো এইটাকে আবার আমি উল্টাবো তাহলে উপরে যাবে টি ওয়ান প্লাস দুইশো বাই হলো টি টু এটাকে উল্টালে ওয়ান বাই জিরো পয়েন্ট টু ওয়ান বাই জিরো পয়েন্ট টু ওয়ান বা জিরো পয়েন্ট টু আসতে ছিল আমার ফাইভ কত আসে আমাদের ফাইভ আসে তাহলে দেখো টি ওয়ান বাই টি টু এটা বা আমরা ই করতে পারি টি ওয়ান বাই টি টু প্লাস দুইশো বাই টি টু কত আসে আমাদের ফাইভ এখন আমার এই সমীকরণের ভিতর টি ওয়ান বাই টি বের করতে হবে দেখো q1 বাই কিউ টু অথবা টি ওয়ান এটা কিন্তু আমরা জানি তাহলে সেই কন্ডিশন আমি এখানে কী করতে পারি সেটা দেখো কিউানে মান আছে ফিফটিন হান্ড্রেড কি টুর মান ফাইভ হান্ড্রেড ইকাল কত পেলাম আমরা থ্রি এই সমীকরণটা আমাদের খেয়াল রাখতে হবে যে টি ওয়ান বাই টি টু এদের অনুবাদ কত পাইছি আমি থ্রি তাহলে টি ওয়ান বাই টি টু ইকোয়াল কত লিখতে পারি আমি থ্রি টু হান্ড্রেড বাই পেলাম টি টু ইকাল কত ফাইভ এখন দেখো এখান থেকে আমরা লিখতে পারি টু হান্ড্রেড বাই টি টু ইকাল ফাইভ মাইনাস থ্রি ইকোয়াল কত টু তাহলে দেখো টু হান্ড্রেড ইকল কত টু টি টু সুতরাং টি টু ইকাল কত একশো ক্যালবিন টি টু এর মান কত একশো ক্যালবিন পাইলাম এই সমীকরণে যদি আমি বসে দেই তাহলে টি ওয়ান ইকোয়াল কত আসে দেখো থ্রি টি টু থ্রি ইন্টু একশো ইকল থ্রি হান্ড্রেড ক্যালবেন এটা আমরা পাইলাম এখন সব কিছু যে প্রসিডোরটা আমি মেনটেন করছি সেটা হলো প্রত্যাগামী প্রক্রিয়ার যে শর্ত কি ওয়ান বাই কিউ ট ওয়ান বাই টি টু এই কন্ডিশন মাফিক সেই কন্ডিশন মাফিক আমি তাপ গ্রাহকের তাপমাত্রা কত পাইছি হান্ড্রেড ক্যালবিন তাপুষের তাপমাত্রা পাইছি কত আমি থ্রি হান্ড্রেড ক্যালভিন তার মানে তাপ তাপুষের তাপমাত্রা যদি আমি পরিবর্তন না করি অর্থাৎ থ্রি হান্ড্রেড ক্যালভিন রাখি সেই কন্ডিশনে তাপ গ্রাহকের তাপমাত্রা যদি একশো ক্যালভিন হয় তাহলে এখানে যে ইঞ্জিনের বর্ণনার কথা তারা বলছে সেটা প্রত্যাগামী হবে সেটা কি হবে প্রত্যাগামী হবে দেখো এটা হলো টি ওয়ান আর হলো টি টু তাহলে আমি টি ওয়ান বাই টি টু টি ওয়ানের মান আছে থ্রি হান্ড্রেড আর টি টু এর মানে আছে একশো ইকোয়াল কত থ্রি প্রত্যাগামী ইঞ্জিনের যে কন্ডিশন ওয়ান বাই কিউ টু টি বাই টি টু কত পাইছিলাম থ্রি এখানেও টি ওয়ান বাই টি টু কত পাইছি আমি থ্রি তার মানে তোমাকে যদি এখানে ব্যাখ্যা দিতে হয় যে আমি কীভাবে ব্যাখ্যা দেব বলতে হবে এভাবে উচ্ছে তাপমাত্রা স্থির রেখে তাপ গ্রাহকের তাপমাত্রাটাকে যদি আমরা ওয়ান হান্ড্রেড ক্যালভিন করি তাহলেই কেবলমাত্র ইঞ্জিনটি কি হবে প্রত্যাগামী ইঞ্জিনে পরিণত হবে অর্থাৎ যশোর বর্ষ দু সালে তাপ অধ্যায় থেকে আরেকটা যে সৃজনশীল সেটা দেখো সেখানে একটা চার্ট দেওয়া ছিল ইঞ্জিনের কথা বলছে এ ইঞ্জিন আর বি ইঞ্জিন তো তাপসের তাপমাত্রা এ ইঞ্জিনের তিনশো সাতাশ ডিগ্রি সেলসিয়াস বি ইঞ্জিনের ছয়শো সাতাশ ডিগ্রি সেলসিয়াস এ ইঞ্জিনের তাপ গ্রাহকের তাপমাত্রা মাইনাস তেরো ডিগ্রি সেলসিয়াস বি ইঞ্জিনের হলো একশো সাতাশ ডিগ্রি সেলসিয়াস এখানে যে জ্বালানি ব্যবহার করা হয়েছে তারপর জিরো পয়েন্ট এইট কেজি বিয়ের হলো ওয়ান পয়েন্ট টু কেজি যে জ্বালানি ব্যবহার করা হয়েছে তার আপেক্ষিক তাপ হলো উনিশশো আশি জুলপা কেজি পার ক্যালভিন বি ইঞ্জিনের ক্ষেত্রে যেটা ব্যবহার করা হয়েছে তার আপেক্ষিক তাপ হলো বারোশো তিরিশ পার কেজি পার ক্যালভিন তো আমাদের তিন মার্কের প্রশ্নটা অনেকটা ইজি থাকে সেখানে বলছে বি ইঞ্জিনের দক্ষতা কত কোন ইঞ্জিন বি ইঞ্জিন তাহলে দক্ষতা এটা ওয়ান মাইনাস টি টু বাই টি ওয়ান এটু কত পার্সেন্ট একশো পার্সেন্ট টি টু হচ্ছে তাপগ্রাহকের তাপমাত্রা টি ওয়ান হচ্ছে তাপস্যের তাপমাত্রা কার ক্ষেত্রে ইঞ্জিনের ক্ষেত্রে দেখো তাপস্য বলতে ছয়শো সাতাশ এটা হল আমার টি ওয়ান তাপগ্রাহক এটা হল আমার টি টু তাহলে টি ওয়ানই কল আমরা পাইলাম ছয়শো সাতাশ ডিগ্রি সেলসিয়াস ছয়শো সাতাশ প্লাস দুশো তেহাত্তর আমাদের আস্তে হলো ছয়শো সাতাশ প্লাস দুইশো তেহাত্তর নয়শো খেলবিন এবার আসো বিএনজিনের তাপ গ্রাহকের তাপমাত্রা একশো সাতাশ ডিগ্রি সেলসিয়াস একশো সাতাশ প্লাস দুশো তেহাত্তর একশো প্লাস দুইশো তেহাত্তর চারশো মানগুলো আমরা এখানে বসিয়ে দিই ওয়ান মাইনাস বাই নয়শো ইন্টু কত পারসেন্ট একশো পার্সেন্ট নয়শো মাইনাস চারশো বাঘ ইন্টু একশো বিএঞ্জিনের দক্ষতা পাচ্ছিলাম আমরা ফিফটি ফাইভ পয়েন্ট ফিফটি ফাইভ পার্সেন্টেজ অর্থাৎ বিএনজিনের দক্ষতা কত পাইলাম ফিফটি ফাইভ পয়েন্ট ফিফটি ফাইভ পার্সেন্টেজ চার মার্কেট যে প্রশ্নটা সেটা দেখো যে সেখানে কি বলছে সেখানে বলছে কোন ইঞ্জিনটি বেশি পরিবেশ বান্ধব মানে কোন ইঞ্জিনটা পরিবেশের জন্য বেশি উপযোগী তো এখানে একটা জিনিস খেয়াল করবা যা অ্যানট্রুপির পরিবর্তন অ্যানট্রুপির পরিবর্তন কম সেটি বেশি উপযোগী তাহলে আমাদের এখান থেকে কী বের করতে হবে মূলত অ্যান পরিবর্তনটা বের করলে হয় তাহলে প্রথমে আমি এ ইঞ্জিনের ক্ষেত্রে বের করি কার ক্ষেত্রে এ ইঞ্জিনের ক্ষেত্রে তাহলে সেটা হলো ডিএসএ অ্যান টুপির পরিবর্তন এম এস লন টি টু বাই টি ওয়ান এম এস লন টি টু বাই টি ওয়ান এম কত আছে তার জিরো পয়েন্ট এইট এস হল আবেগিক তাপ কত আছে আমার উনিশশো আশি লন টি টু কত টি টু এল এটা টি টু হলো মাইনাস থার্টিন ডিগ্রি সেলসিয়াস মাইনাস থার্টিন প্লাস দুশো তেহাত্তর তাহলে আমার আসতে হলো দুশো ষাট ক্যালবেন দুশো ষাট ওয়ান তিনশো সাতাশ তিনশো সাতাশ ডিগ্রি সেলসিয়াস এটার সাথে যদি দুইশো তেহাত্তর আমরা যোগ করি তিনশো সাতাশ প্লাস দুইশো তেহাত্তর হবে আমাদের ছয়শো এখন আমরা ক্যালকুলেশন করে দেখি যে এই ইঞ্জিনের অ্যান্টুপির যে পরিবর্তন সেটা কত হয় দুশো ষাট ভাগ ছয়শো লন আনসার ইন্টু উনিশশো আশি ইন্টু জিরো পয়েন্ট এইট আসতে ছিল আমাদের মাইনাস তেরোশো চব্বিশ দশমিক ছয় দুই জুল পার ক্যালভেন তাহলে এ ইঞ্জিনের যে অ্যানটিভির পরিবর্তন সেটা আমরা এটা পেলাম তো এখানে আমাদের মাইনাস মান আসছে কিন্তু আমাদের নেওয়া লাগবে মোডুলাস তাহলে ডিএসএ তেরোশো চব্বিশ বাষট্টি জুন পার ক্যালবেন তাহলে আমরা এখন এইখানে লেখা রাখতে পারি মোড়ুলাস তেরোশো চব্বিশ ছয় দুই এখন আমরা দেখব ইঞ্জিনের ক্ষেত্রে তার এম পরিবর্তন কত হয় সেটাকে আমরা লিখতে পারি ডিএসবি এম এস লন টি টু বাই টি ওয়ান বিএনজিনের ক্ষেত্রে বর কতটুকু ব্যবহার করেছে জ্বালানির ওয়ান পয়েন্ট টু জ্বালানির আবিগিক তাপ হচ্ছে বারোশো তিরিশ একটু লন তাপ গ্রাহকের তাপমাত্রা চারশো তাপসের তাপমাত্রা নয়শো দেখি কত আসে আমাদের ওয়ান পয়েন্ট সরি চারশো বা হল নয়শো লন আনসার ইন্টু বারোশো তিরিশ ইন্টু ওয়ান পয়েন্ট টু আসতে চলে আমাদের এগারোশো ছিয়ানব্বই দশমিক নয় জুল পা খেলবেন এইখানে সামনে একটা মাইনাস ডিএসবি তাহলে এটার ভিতরে যদি আমরা মোডুলাস করি যে ডিএসবি মোডুলাস এগারোশো ছিয়ানব্বই দশমিক নাইন পার ক্যালভেন এইখানে আমরা এখন একটু মোডুলাস দিয়ে লিখে রাখবো এগারোশো ছিয়ানব্বই দশমিক নাইন পার ক্যালভেন তাহলে এইখানে দেখো অ্যান পরিবর্তন কম হয়েছে কার আমরা বলতে পারি এ মোডুলাস গ্রেটার দেন বি অ্যান টিপির পরিবর্তন কোন ইঞ্জিন হয়েছে ইঞ্জিনের তাহলে পরিবেশ বান্ধব কোনটা বেশি হবে বি ইঞ্জিন বেশি পরিবেশ বান্ধব